দেখুন, আমি তো সবসময় আলোচনার পক্ষে, আলোচনার পক্ষে এই কারণে যে আমি চাই এই বিষয়ের একটা সুষ্ঠু এবং স্থায়ী সমাধান হোক। কেউই চায় না, কোনো শিল্প উদ্যোগই চাইবে না এইরকম একটা বিরোধী পরিবেশে, এরকম একটা অশান্ত পরিবেশে শিল্প স্থাপনা হোক। রাজ্য সরকারেরও সেটা ইচ্ছা নয়। আমি নিজে বিধানসভাতে এবছরে এবং গত বছরও আমার যখন বাজেট বক্তৃতা আমি করি এবং এই শিমির প্রসঙ্গ নিয়ে যখন রাজ্যপালের ভাষণের উপরও গত বছর বিতর্ক হয়, তখনও আমি বিরোধী দলের উদ্দেশ্যে কথা বলেছিলাম যে আসুন আমরা একসঙ্গে বসে আলোচনা করে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের এই বাস্তব অবস্থার ভিত্তিতে আমরা একটা বাস্তবসম্মত সমাধানের রাস্তায় আমরা যাই। আমি ওনারা বিরোধী দল, ওনাদের পক্ষে বহু মানুষ আছেন, আমি মনে করি যে তাঁদের সঙ্গে আলোচনা করা দরকার। আমি এই আলোচনা করতে রাজি আছি। যে কাজ করা সম্ভব বর্তমান সময়ের মধ্যে এবং যার মধ্য দিয়ে তারা এবং ওই এলাকার মানুষ লাভবান হতে পারেন, শিল্পটা যদি ওই এলাকায় গড়ে ওঠে, এ কথা সকলেই জানেন যে ওই এলাকার অর্থনীতি তো উন্নত হবেই, এর সাথে সাথে সারা রাজ্যের অর্থনীতিও এর ফলে অনেক বেশি শক্তিশালী হবে। সুতরাং এটা কোনো জেদের বিষয় নয়। ইতিমধ্যেই আপনি যদি দেখেন ওই এলাকার অর্থনীতিতে একটা আলাদা চাঞ্চল্য এসেছে। কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম যে মারুতি উদ্যোগের গাড়ির কারখানা, তারা যারা গাড়ি বিক্রি করেন, তারা সিঙ্গুরে একটি গাড়ির মেলা করেছিলেন এবং আমি এটাও শুনলাম যে একদিনে 20টি মারুতি গাড়ি সেখানে বিক্রি হয়েছে। এই সামান্য ঘটনা প্রমাণ করে যে ওই এলাকার অর্থনৈতিক জীবনে কতখানি পরিবর্তন সূচিত হয়েছে। আরও কিছুদিন আগে একটি খবরে প্রকাশ পেয়েছিল ওই এলাকায় বিপুল পরিমাণে দ্বিচক্রযান মোটরসাইকেল বিক্রি বেড়েছে। আপনি জানেন যে ওই এলাকায় ব্যাংকের শাখা, এই সময়কালের মধ্যে অনেকগুলি নতুন ব্যাংকের শাখা হয়েছে, ফলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের একটা ব্যাপক সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের উচিত এটাকে পুরোপুরি ব্যবহার করা। আমি আজকেও সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছি যে ওই এলাকার পঞ্চায়েত সমিতি বর্তমানে তৃণমূল কংগ্রেসের, তারাই এই সমিতি চালান, ফলে ওই এলাকার মানুষের উন্নয়নে তাদের একটা নতুন দায়বদ্ধতা এসছে। ওখানে কারখানা হচ্ছে, তাকে ঘিরে একটা উন্নয়নের বিপুল সম্ভাবনা ওই এলাকায় গড়ে উঠেছে। এটাকে আমরা সবাই মিলে ব্যবহার করতে পারি, এতে ওনাদেরও লাভ হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। আমি রাজি, এ তো নিশ্চয়ই যে যে মানুষ যাদের জমি গেছে সেই সমস্ত জমিহারা পরিবারগুলি যাতে অসহায় হয়ে না পড়ে, তারা যাতে আর্থিকভাবে তাদের পুনরুজ্জীবন এবং তারা আরও বেশি উন্নত হতে পারে সেটা দেখাও তো আমাদের রাজ্য সরকারেরও আমাদের একটা দায়িত্ব আছে। ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের প্যাকেজ সমস্ত বিষয় নিয়েই আলোচনা হতে পারে এবং আমি মনে করি যে এই আলোচনার সুযোগ আছে এবং এই আলোচনা যদি বিরোধী দলের পক্ষ থেকে তারা যদি সাড়া দেন তাহলে আমি এই আলোচনায় তাদের সঙ্গে রাজি আছি এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সূত্র বের করতে পারি যে সূত্রের মধ্য দিয়ে আমাদের সামগ্রিকভাবে ওই এলাকার মানুষ উপকৃত হবেন। ওই এলাকায় যারা জমি দিয়েছেন শুধু তারা নয়, যাদের জমি অধিগ্রহণ করিনি কিন্তু ওই এলাকায় যারা বসবাস করেন তারাও উপকৃত হবেন এবং এরই সাথে সাথে সারা রাজ্যের মানুষ উপকৃত। আমি এখানে আপনাকে জিজ্ঞেস করবো, সারা রাজ্যের কথা বলছেন আপনি, টাটারা যদি এই রাজ্যে কারখানা গড়ে একটা সিঙ্গুরে একটা ছোট জায়গা সিঙ্গুর, সেখানে যদি একটা এই 1 লাখে একটা ন্যানো গাড়ির কারখানা হয়, রাজ্যের কি এসে যাবে, রাজ্যের বৃহত্তর অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে এবং শিল্পায়ন মুখীনতায় কি পরিবর্তনটা আসবে? আর যদি টাটারা মুখ ফিরিয়েই নেয়, যদি ফাইনালি এখান থেকে কারখানা হলো না এরকম পরিস্থিতি হয়, তাতেই বা কি হবে? দেখুন, প্রথমত এই গাড়ি কারখানা হলে রাজ্যের খুবই উপকার হবে। প্রথমত আমি শুধু এই দিক থেকেই দেখছি না আপনার যে এই গাড়ির কারখানা
কেবলমাত্র যে কর্মসংস্থান সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই নয়। এই গাড়ি কারখানা যখন নির্মাণ হবে এবং এই গাড়ি কারখানা যখন আসবে, এরই সঙ্গে অসংখ্য আরও ছোট ছোট কারখানা গড়ে উঠবে। এবং আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ছোট এবং মাঝারি কারখানা, ম্যানুফ্যাকচারিং কারখানা, এতে কর্মসংস্থানের সুযোগ সব থেকে বেশি আছে। এবং এই ধরনের অনেক কারখানা দেখবেন আশেপাশে অনেক গড়ে উঠবে। আপনি যদি ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে যান, তাহলে লক্ষ্য করবেন যে দুপাশের জমি অনেক বিক্রি হয়েছে, যে জমিতে ছোট ছোট কারখানা গড়ে তোলার উদ্যোগ অনেকেই গ্রহণ করেছেন। এমন অনেকেই আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছেন যে অটোমোবাইলের কম্পোনেন্টের বিভিন্ন আরও যেসব দিক আছে সেই সব কারখানা ওরা এখানে নির্মাণ করতে চান। ফলে একটা নতুন ধরনের ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশের একটা সম্ভাবনা এবং তাকে ঘিরে আরও বিপুল কর্মসংস্থানের একটা সম্ভাবনা এর সঙ্গে রয়েছে। দ্বিতীয় যে কথাটা আমি বলি এই কারখানার সঙ্গে যুক্ত আছে, এই কারখানা রাজ্য সরকারের আয়কে আগামী দিনে অনেক বেশি বাড়াবে। আপনি জানেন যে এই ধরনের একটা কারখানাতে এখন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা হচ্ছে, এই কারখানাতে যে ভ্যালু অ্যাডিশন হবে তাতে যে ট্যাক্স আদায় হবে, এর একটা বড় অংশ ভবিষ্যতে রাজ্য সরকারের হাতে আসবে এবং রাজ্য সরকার এর থেকে একটা ভালো আয় তারা করতে পারবে। যে আয় থেকে রাজ্য সরকার আরও যে সামাজিক উন্নয়নের যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পে তারা সেই অর্থকে ব্যয় করতে পারবে। আগামী 5-6 বছর পর থেকে, কারণ আমাদের টাটা মোটরসের কারখানা করার জন্য কিছু উৎসাহদান প্রকল্প আমাদের করতে হয়েছে, কিন্তু কিছু কয়েক বছর পর থেকে রাজ্য সরকার এই প্রকল্প থেকে খুবই, মানে আমি বলবো যে একটা ভালো পরিমাণ অর্থ রাজ্য সরকারের কোষাগারে আসবে এবং অন্যান্য শিল্প থেকেও সেই আয় আসতে শুরু করবে। ফলে সামগ্রিকভাবে রাজ্যের অর্থনীতি এর ফলে শক্তিশালী হবে। একদিকে রাজ্যের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, আর একদিকে রাজ্যের অর্থনীতি শক্তিশালী হবে, আর আমাদের তরুণ তরুণী যুবক যুবতীরা আধুনিক প্রযুক্তির সংস্পর্শে আসবে, যার মধ্য দিয়ে তারা এই শিল্পে, এই ধরনের শিল্পে কাজ করার দক্ষতা এবং যোগ্যতা অর্জন করবে, যেটা হচ্ছে অত্যন্ত ভবিষ্যতের পক্ষে আমাদের মঙ্গলজনক হবে বলে আমি মনে করি। সেই দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি বলেন ক্ষতি, এই কারখানা যদি আমাদের রাজ্যে আমরা না করতে পারি, তাহলে শুধু যে এই এমপ্লয়মেন্ট আমাদের রাজ্যে হওয়ার যে সম্ভাবনা ছিল সেটাই ক্ষতিগ্রস্ত হবে তাই নয়, আমাদের রাজ্যের আর্থিক আয় বৃদ্ধির যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হবে তাই নয়, আমাদের রাজ্যের ভাবমূর্তি সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের কাছে একটা নেতিবাচক বার্তা পৌঁছে দেবে। বহুদিন ধরে পশ্চিমবাংলাকে নানানভাবে বঞ্চিত করার চেষ্টা হয়েছে। পশ্চিমবাংলার শিল্পের ক্ষেত্রে একসময় আমরা খুব অগ্রসর অবস্থায় ছিলাম, স্বাধীনোত্তর পরবর্তীকালে কেন্দ্রীয় নীতির কারণে ক্রমাগত আমরা পিছিয়ে গেছি। আজকে একটা নতুনভাবে আমরা ঘুরে দাঁড়ানোর জায়গায় এসেছি। এই সময়ে শিল্প স্থাপন যদি করতে হয়, বেসরকারি উদ্যোগ ব্যতীত অন্য ক্ষেত্রে শিল্প স্থাপনের সম্ভাবনা অত্যন্ত কম, সুযোগ নেই। এই পরিস্থিতিতে টাটা মোটরসের মতন একটা কোম্পানি, তারা যদি এখানে কারখানা করতে না পারেন এবং সেই কারখানা করতে না পারার জন্য যদি তাদের ফিরে যেতে হয়, তাহলে সেই যে বার্তা সারা পশ্চিমবাংলার বাইরে আমাদের দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছাবে সেটা আমাদের রাজ্যের মানুষের পক্ষে ভালো হবে না। এটা কোনো একটা রাজনৈতিক দলের প্রশ্ন নয়, সমস্ত রাজনৈতিক দলই তো আমাদের রাজ্যের মানুষের জন্যই তারা কাজ করেন। তাই আমি একথা সকলকে বলি যে রাজনৈতিক বিরোধ তো আমাদের আছে, সেই বিরোধ নিয়ে মানুষের কাছে আমরা যাব, সেই নিয়ে তর্ক বিতর্ক হবে, মানুষ যেটাকে সঠিক মনে করবেন মানুষ তাকেই সমর্থন করবেন, তারা সরকার পরিচালনা করবেন। কিন্তু এমন কোনো কাজ যাতে আমরা না করি যে কাজের মধ্য দিয়ে আমাদের রাজ্যবাসী সম্পর্কে, আমাদের রাজ্যের মানুষ সম্পর্কে, আমাদের রাজ্য সম্পর্কে সারা দেশের কাছে, বিদেশের কাছে এমন কোনো ভুল বার্তা না যায় যার ফলে ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েদের আরও বেশি সংকটাপূর্ণ হয়ে ওঠে। অনেক ধন্যবাদ।